আমি হয়তো এখন ভিডিও করতাম না, তো তবুও ভিডিও করতে এলাম, কারণ একটা খুব সুন্দর কমেন্ট পড়লাম। তো কমেন্টটা মানে এইভাবে বলতে আসাটাই আমার দরকার ছিল, বলতে আসারই দরকার ছিল। তো আমি বলছি, দাঁড়াও, আই মেকআপ করেছিলাম তো, একটু সেজেছিলাম বলে চশমা ছাড়া, কিন্তু ভুলে গেছি, চশমা ছাড়া তো দেখতেই পাই না। তো দাঁড়াও, তোমাদের পড়ে শোনাই কমেন্টটা। খুব ভালো একটা বড়, অনেক বড় কমেন্টটা বলছে, সুরিনাস রান্না বান্না, মিলি আমি কয়েকদিন ধরেই তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। সীমাদি, সুতপাদি, এরা তো অসাধারণ। তোমার তোমাকে একটা কথা বলি, দাঁড়াও এখানটাতে রাখি। তোমাকে একটা কথা বলি, আমি প্যারিসে থাকি, এখান থেকে নানা নানা দেশের লোকজনকে নিয়ে আমাদের চলতে হয়। তো বাংলাদেশে যারা তারাও কলকাতার ব্লগদের ভিডিও দেখে, একদম সবাই আমরা জানি সেটা, খুব ভালো বলেছো কথাটা। আমার আর আমাকে এক প্রথম এক বাংলাদেশি বান্ধবী কেয়ার ভিডিও দেখতে বলে, তুমি বিশ্বাস করবে না, সেই বান্ধবীর হাজবেন্ড রীতিমতো আমাকে এই কেয়ার ভিডিও দেখার পর আমাকে একটাই কথা বলল যে কলকাতার মেয়েরা কি এরকমই। মানে আমি কেন এই ভিডিওটা, এই ঠান্ডা লেগেছে তো খুব প্রবলেম হচ্ছে, কেন আমি এই মানে ইয়েটা পড়ছি, কমেন্টটা, বুঝতে পারছো? মানে বাংলাদেশের লোকজনরাও মানে রীতিমতো কেয়ার মতো মানুষের এত নোংরা মানে ভিডিওগুলো দেখে আমাদের কলকাতার মানুষের প্রতি, কিছু মানুষের জন্য কলকাতার মানুষের মানে দুর্নামটা অন্য লেভেলে হচ্ছে, অন্য লেভেলে। এবার শোনো কি বলছে, আরও অনেক আজে বাজে কথা বলে, মানে কলকাতার মেয়েরা কি এরকমই হয়, এছাড়াও আরও অনেক আজে বাজে কথা বলে। আমার সাথে তো রীতিমতো কথা কাটাকাটি পর্যায়ে পৌঁছে গেল, খুব খারাপ লাগছে এগুলো শুনে, জানো, পৌঁছে গেল। মানে কেয়া দি, মৌমিতা দি আমাদের কলকাতার মান সম্মান নিয়ে টানাটানি করে দিল। ভাবো একবার কথাটা কি বলছে, কেয়া, মৌমিতা, এস দাস বা আরও যারা আছে, যারা বাঙালি কলকাতায় থাকে, তারা মানে কতটা অসম্মান মানে করছে মানুষজনকে। যে আমিও কিন্তু আজকে শাড়ি পরেই আছি, স্লিপলেস ব্লাউজ পরেই আছি, তবুও দেখো চুল দিয়ে ঢেকে রেখেছি, ভদ্রতা। কারণ আমি জানি এই ভিডিওটা মানে যে যারা যারা বাঙালি ভাষী আছেন, যারা যারা বাংলা বোঝেন, তাদের সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। আমি কেন আমার মান সম্মান খোয়াবো, কেন নিজের শরীর দেখিয়ে দুটো লোককে, হয়তো শরীর দেখিয়ে দুটো ভিউয়ার্স বেশি হবে আমার, কিন্তু তাই বলে তো আর মানে নিজের সম্মানটা থাকবে না। কিন্তু এরা নিজের সম্মান নিয়ে অলওয়েজ টানাটানি করে। ওয়াইটিটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে তুমি যা দেখাবে সেটা সারা পৃথিবীর মানুষ দেখবে। খুব ভালো লিখেছো তুমি, সারা পৃথিবীর মানুষ দেখবে। হ্যাঁ, হয়তো কারুর সেটা ভালো লাগে, লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু এমন কিছু নাই করা ভালো যেখানে দেশের সম্মান জড়িয়ে থাকে। কে বোঝাবে এদেরকে যে দেশের মান সম্মান বলে নিজেদের মানে এরকম জায়গায় এসে কিছু কাজ করতে গেলে যে শুধু নিজেদের মান সম্মানটাই নয়, পুরো দেশের মান সম্মানকে নিয়ে তোমরা কাজ করছো, এটা এদের বোঝার ক্ষমতারই বাইরে। এখানে তুমি যা দেখাবে এটা তো পড়লাম, কিন্তু এমন কিছু নাই করা ভালো যেখানে দেশের সম্মান জড়িয়ে থাকে। এরা দেশের সম্মান কি নিজের সম্মানটাই বোঝে না, তো দেশের সম্মান কি বুঝবে বলো তো, কিচ্ছু বুঝবে না। তাই আমি তোমাদের মাধ্যমে ওদেরকে বলতে চাই, এমন কিছু যেন না করে যাতে সারা পৃথিবীর মানুষের বিশ্বাস করে পাশের দেশের লোকজন যারা আমাদের বাংলা ভাষায় কথা বলে, তাদের কথা নিয়ে বলেছে।
আঙুল তুলে 10টা বাজে কথা বলতে পারে। এটাই আমার বিনীত অনুরোধ। আমি কেন স্পেশালি ওনার মানে এটা আমি কেন পড়লাম, রিজন হলো মানে এটা পড়ে কেন ভিডিওটা করলাম, কারণ উনি মানে আমাদের ভিডিওর মাধ্যমে যেহেতু উনি আমাকে কমেন্ট করেছেন, সেহেতু আমার মনে হয় খুব দরকার এইটুকু কথা সবাইকে, মানে যে কজন আমার ভিডিও দেখো সেই কজনের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে একটা কিছু আমরা খারাপ কাজ করছি মানে সেই জিনিসটা কিন্তু সবার কাছে ছড়াচ্ছে, এবং এরকম অনেকজনকে শুনতে হয় যে এই তুমি তো ইন্ডিয়াতে থাকো, তোমার তো মানে ইন্ডিয়ান গার্লরা তো এরকম হয়, ইন্ডিয়ান বাড়ির বউরা হাউসওয়াইফরা এরকম নোংরামি করে। এটা খুব শুনতে খারাপ লাগে। জিনিসটা এতদিন ছিল নিজেদের মান সম্মানের ওপর, এখন জিনিসটা কি হয়ে গেছে বলতো, মানে নিজেদের মান সম্মানের থেকেও একটু বেশিই হয়ে গেছে, মানে দেশ জুড়ে যাচ্ছে, কারণ তোমার ভিডিও অনেকটা রিচ করছে, সেখানে লোকরা দেখে বলছে যে মানে কলকাতার মেয়েরা এতটাই নোংরা। কথাটা শুনতে খুব গায়ে লাগছে না? যারা অ্যাটলিস্ট কলকাতার তাদের তো খুব গায়ে লাগারই কথা, আমার অ্যাজ এ ইন্ডিয়ান আমার কথাটা খুব গায়ে লাগে। তো একটু বেশি চিন্তা করে দেখো জিনিসটা, তোমরা শাড়ি ড্রপিং বা শাড়ির কীভাবে পড়তে হয় সেই স্টাইলগুলো অ্যাকচুয়ালি দেখাচ্ছ না, তোমরা আলটিমেটলি তোমাদের শরীর দেখাচ্ছ, আর এটা করতে গিয়ে আমরা মানে আমাদের কালচারটাকে নষ্ট করছি, আমাদের যে সম্মান সেটাকে নষ্ট করছি, শুধু নিজের সম্মান না আমাদের দেশের সম্মানকে নষ্ট করছি। তো আমি রিকোয়েস্ট করব, যদি তোমরা পারো জিনিসগুলো বন্ধ করো। এত বড় সুন্দর কমেন্টটা মানে আমি না পড়ে আর থাকতে পারলাম না। প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমাদেরকে শুধু কলকাতার বা আশেপাশে কেউ দেখে না, বাইরের লোকও দেখে, আর তাদের মেন্টালিটি কিন্তু এটাই আসে যে কলকাতার মেয়ে বা ইন্ডিয়ান গার্লসরা খুব নোংরা হয়, খুব অসভ্য হয়। তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমাদেরকেও একটা নিন্দের সম্মুখীন হতে হচ্ছে। সো আমি আশা করব যে এই কথাটা যেন তোমাদের সকলের কাছে যায়, এবং আগামীকাল যারা এরকম ভিডিও করবে বলে ভেবে রেখেছো তারা প্লিজ প্লিজ তাদেরকে রিকোয়েস্ট, তারা প্লিজ এরকম ভিডিও আর করো না, কারণ এখানে সকলের মান সম্মান জড়িয়ে আছে। আমিও কিন্তু পারতাম নিজের শাড়িটা এখন খুলে ক্লিভেজ দেখাতে বা কিছু, কিন্তু কেন করবো না বলো তো, এটা আমার রুচিতে বাঁধে, এটা আমার রুচিতে বাঁধে। আর সত্যিই আমার মনে হয় এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এখানেই বোধহয় প্রমাণ করতে পারবো যে মানে কি বলবো, আমি যদি আমার শরীর দেখাই সেখানেই বোধহয় আমার ব্যাকগ্রাউন্ডটা অর্ধেক বিচার করা হয়ে যায়। নোংরা কথা বললেই শুধু হয় না, নোংরা শরীরটা দেখালেও কিন্তু সে নোংরাই হয়। তুমি ভদ্র ভাষা বলছো কিন্তু শরীর দেখাচ্ছ, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি নোংরাই হও, কারণ তুমি শরীরটা দেখিয়ে যা করার করে দিচ্ছ। একটা মেয়ে তো শুধু মুখে দুটো গালাগালি করছে, সে অ্যাটলিস্ট ঠিক, তাও কি তোমাদের মতো মানুষকে শুধরাবার জন্য। চলো ছোট্ট করে এই ভিডিওটা আনলাম, ভুল বললে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ঠিক বললে সেটাও, আর আমি এইটা পুরোপুরি কেয়াকে ট্যাগ করবো, কারণ ওর নামটা দিয়েই কমেন্টটা এসছে, তাই আমি কেয়াকে অবশ্যই মেনশন করবো। বাই, লাভ ইউ অল। এই আমাকে কেমন লাগছে বলো প্লিজ, আমি নিজে নিজে করেছি এটা। আর আমি আমার বাবা তোমাদের দেখিয়ে দিই, আমার বাবা এটা হুদা বিউটির এটা আমাকে গিফট করেছে এটা, কারণ আমার সাজতে খুব ভালো লাগে, তো বাবা গিফট করেছে এটা আমাকে। থ্যাংক ইউ বাবা, বাবা যদি ভিডিওটা দেখো থ্যাংক ইউ সো মাচ। চলো বাই, লাভ ইউ অল, টাটা, ভালো থেকো।